নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি নানপুরি। তো নানপুরি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ইস্ট আর 3-4 চামচ মতো সাদা তেল। এখন এই সব কিছু আমি খুব ভালো করে হাত দিয়ে এরকম ডোলে ডোলে একটু মিশিয়ে নেব। দেখুন, সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হালকা একটু গরম জল দিয়ে এই ময়দাটা মাখিয়ে নিতে হবে। খুব একটা বেশি কিন্তু গরম জল দেওয়া যাবে না, তাহলে ময়দাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু নানপুরিগুলো খুলতে চাইবে না। তার জন্য হালকা একটু গরম জল দিয়ে এই ময়দাটা মাখাতে হবে। দেখুন, গরম জল দিয়ে এই ময়দার সুন্দর একটা আমি ডো তৈরি করে নিলাম। আর এই ডোটা একটু তৈরি করতে হবে সামান্য একটু নরম নরম করে। তবে বন্ধুরা, একবারে কিন্তু নরম করা যাবে না। এখন আমি হাতে আরও সামান্য একটু তেল নিয়ে এই ডোটা আবার একটু মাখিয়ে নেব। দেখুন, এই ডোটা আমি আবার ভালো করে একটু মাখিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন, ময়দাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আমি এখন আবার হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে যদি হাওয়া বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আমি আবার একটু মাখিয়ে নিলাম। এখন এখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিলাম। দেখুন, লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে একটা লেচি নিয়ে এরকম করে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে। এখন আমি এই লেচিটা বেলে নেব। লেচি বেলার জন্য সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই নানপুরিটা কিন্তু একটু মোটা করে বানাতে হয়, তার কারণ নানপুরি কিন্তু একটু মোটাই হয়। দেখুন, এটা হয়ে গেছে। আর ঠিক এরকম করে বানাতে হবে। আমি একই রকমভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো নানপুরিগুলো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। এখন একটা একটা করে নানপুরি দিয়ে দিচ্ছি। দেখুন, তেলের উপরে কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। যখন দেখবেন একদিকটা হয়ে গেছে, তখন অন্য দিকটা এরকম করে উল্টে দিতে হবে। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন, সব নানপুরিগুলোই কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর নরম তুলতুলে। দেখুন, এখন আপনারা এই নানপুরিগুলো চিকেন কষা কিংবা ছোলার ডাল দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।